দেখেন এবার যা হওয়ার হবে আই ডোন্ট কেয়ার আজকের লাইভে কি ধামাকাদার ধামাকাদার জিনিস আছে বলেন তো এটা গরমের জন্য আপনাদের সামারের স্পেশাল এটা ঘাড়াটা না হ্যাঁ এটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্টিং করা কোনো পর্শিয়ান প্রিন্ট ওগুলো না তার উপরে দেখেন পুরো নেকে হ্যান্ড কাঠচুপের কাজ করা জাস্ট মাখনের মতো একটা কাপড় এটা ঘাড়ারা সহকারে এই ড্রেস সুন্দর সামার স্পেশাল একটা ড্রেস আপনারা অসম্ভব 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 রিজনেবল পাবেন খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা আসছেন এসে একটু ভিডিওতে একটা একটা লাভ অথবা লাইক দিয়ে যদি ভালো লাগে আমি দেখাই আজকে কি কি আছে আজকের কালেকশন আমার একদম মন মতো হ্যাঁ খুবই সুন্দর দো আমি এখনো কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমার আজকে দেখা লাগবে না আপনারা যারা আসবেন এসে জয়েন করেন জয়েন করে একটু লাভ লাইক হাই হ্যালো দেন এর মাঝে আমি দেখাতে থাকি হ্যাঁ কারণ এখন ফেসবুক এর ইস্যু চলছে আমি জাস্ট একবার কেটে ট্রাই করলাম যে লাইফটা যদি কিছু হয় এই তো ট্রাই হ্যাঁ এখন আমি আমার মতো লাইফ করতে থাকি দেখেন পুরো ড্রেসে কিন্তু কাঠচুপির কাজ করা তার উপরে সাথে আছে ঘাড়ারা তার উপরে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে না ঘাড়ারা ড্রেস সবকিছু সহ আর এটা এই দুইটা কালার নাও আমি এখন আমার সব থেকে পছন্দের একখান ড্রেস আপনাদের দেখাই জানি না এই ড্রেস আপনারা কয়জন ভাগে পাবেন কারণ এই ড্রেসটা আপু দুই ভাবে ক্যারি করতে পারবেন হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এটা পুরো রেডি থ্রি পিসের একটা সেট চমৎকার সুন্দর আমি আপনাদেরকে এটার প্যান্ট দেখাই এই যে দেখেন এই দেখেন আপু এটার সাথে পুরো প্যান্ট মানে মিনাকারি স্টাইলে করা এখন যারা যারা আসছেন এসে একটা ভিডিওতে লাভ লাইক ডান করে দেন ঠিক আছে ডান না করে দিলে কিন্তু হবে না যারাই আসছেন প্লিজ যদি ভালো লাগে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন আচ্ছা রাখো আমি এবার আমাকে ব্ল্যাকটা দাও হ্যাঁ আমাকে একটু ব্ল্যাকটা দাও আমি আমার গ্রুপে পরে শেয়ার করব এই দেখেন এটা পুরা সেমি আনারকেলি স্টাইলে মেক করা হ্যাঁ আসিফ এটা নিচটা ছিল তো যেভাবে করে অরেঞ্জ এই যে দেখেন পুরা সেমি আনারকালি স্টাইলে করা ওড়নাটা জাস্ট দেখেন মিনাকারি স্টাইলে আচ্ছা আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে উঠে দেখাই আল্লাহ আজকে তো মনে হয় দুই শুই আল্লাহ জীবনে মনে হয় এরকম লাইভ করি নাই এই অবস্থা নিয়ে ফেসবুক আজকে শেষ ফেসবুকের আজকে পুরা অবস্থা শেষ দাঁড়ান একটা মিনিট আজকে তো একদম কি ইতিহাস করে দিব এটা সরাই ফেলো হ্যাঁ আচ্ছা এখন আমাকে বলেন কে কোনটা আগে দেখবেন পরে দেখবেন কি দেখবেন না দেখবেন আমি আগে আপনাদেরকে আমার হ্যাঁ এই ড্রেসটা আরেকবার আমি আগে আপনাদেরকে আমার পছন্দের ড্রেসটা দেখিয়ে স্টার্ট করি এই ড্রেসটা খালি দেখে না কি যে সুন্দর এটা পরলে যা লাগে আপনি মানে লাইভ শেষ হওয়ার পরে পেজে যে ছবি দিলে আপনারা দেখবেন চমৎকার সুন্দর লাগে আমি আপনাদেরকে চেষ্টা করবো একটু এই লাইভে একটা কালার অ্যাট লিস্ট পরে হইলো দেখিয়ে দেন এটা কিন্তু প্যান্ট পুরাটা বানানো অরেঞ্জ কালারটার মজার ব্যাপার দেখে পুরো ফেরোজা কালার দিয়ে কন্ট্রাস্টে কাজ করা ড্রেসটা ঘুরায় দাও পুরা হ্যাঁ এটা ওড়না হচ্ছে মে পুরা ওড়নাটা মিনাকারি স্টাইলে আসছে হ্যাঁ পুরা ওড়না একদম মানে গিজি গিজি করে কালার দিয়ে পা পাঁচ ছয়টা কালার দিয়ে সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা হ্যাঁ এটা একটা ড্রেস আজকে পাবে ওকে রেখে দাও আমি লাইভের শুরুতেই আমার ক্ষুধা পেয়ে গিয়েছে আমি কিছু খাইনি আজকে হায় আল্লাহ ঘারানা দেখাও হ্যাঁ হ্যাঁ ঘারানাটা যে আমাকে ঘাড়াটা দিয়ে দাও তুমি আর এটা দেখেন যে আপুরা হচ্ছে গিয়ে গরমে আপুর পেয়ে সাদা কালারের ড্রেস খুঁজে পান না হ্যাঁ আমার কাছে কিন্তু সাদা কালার পাওয়া হচ্ছে একটা কষ্টের কাজ মানে সাদা আমার পেজে খুব রেয়ার পাওয়া যায় এইটা আপু পুরা ডিজিটাল প্রিন্টের উপর মানে আছে না যে যেমন আপু যেটা যা যেমন ধরেন এই যে এই ড্রেসটা এটা কিন্তু প্রিন্ট তাই না আমি যেমন বলেছি যে হ্যাঁ আপু এটা পার্ল প্রিন্ট ওই এটা ফাটাফাটি আবার এটা যা সম্পূর্ণ কম্পিউটার প্রিন্ট আমার কাছে কোনো আপনারা মনে হয় না এই এই দামে রেটে কিনেছেন হ্যাঁ ওকে এটা রেখে দাও এখন আমি আপনাদের একটা জিনিস খালি দেখাই বুঝাই তুমি এবার একটা কাজ করবো টুলটা কই টুলের উপর আমার এই ড্রেসগুলো উঠাই দিবা আসিফ সেটা দাঁড়ান একটা মিনিট একটা সেকেন্ড সময় দেন আপু যারা এসেছেন একটা লাভ একটা লাইক আল্লাহ আজকে ওয়ান কে হইলে আমি মানে খুশি আহ আপু আমি নীল সাদা ঘাড়ারা নিব অনেক বেশি সুন্দর এটা নিবেন আচ্ছা ঠিক আছে নিয়ে আপু এবং কালোটা আমি আগে দেখাই দেখালে বুঝবেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ আপি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ইনবক্সে রিপ্লাই কেন দেন না আপু আমি তো আর রিপ্লাই দেই না না আর শোরুমে আসলে কি পাবো হ্যাঁ শোরুমে আসলে আপনি দুনোটা ড্রেসি পাবেন এবং আমাদের শোরুমে হিউজ নতুন কালেকশন গিয়েছে মানে আমি গতকালকে আসলে ছিল বলে লাইভ করতে পারিনি বাট শোরুমে গেলে অনেক কালেকশন পাবেন আচ্ছা ঠিক আছে এখন লাগবে না এই দশটা আগায় দিও এসি কোনো আচ্ছা এসিটা আর বোধহ ক্লিক করতো দাঁড় আপু হ্যাঁ না ওয়ানকে কে হয়েছে হাই 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 থ্যাংক ইউ যারা আসছেন আপনাদের জন্য এই ড্রেসের দাম আমি কি করে দিই দেখেন আপনারা যারা আসছেন এটা আপনাদের জন্য গিফট হ্যাঁ আচ্ছা এইটার নিয়ে আমি যেটা বলছিলাম আপু এটার পুরো বডিতেও দেখেন কাঠচুপির কাজ করা মানে এটা আমি আপনাকে যে প্রাইস আজকে বলবো এবং এটার যে কাপড় আছে আমি লাইভে বলি কিছু কিছু আপুর আছেন না একদম বলেন যে আপু আপনি লাইভে যদি বলেন যে এটা নেয়ার মতো তখন সেটা চোখ বন্ধ করে নেওয়া যায় আজকে দনোটা ড্রেস ওই ধরনের কোয়ালিটির সো আমি এখন স্টার্ট করি হ্যাঁ আগে কোনটা দেখাবো আমাকে একটু বলেন তো আগে কোনটা দেখবেন আমি আমার লাইভ শেয়ার করে আসি দাঁড়ান আমার লাইভ একটা আমার গ্রুপে শেয়ার দেই তা আপনারা জয়েন করতে থাকেন আচ্ছা আজকে একটা গিফট হবে ঈদের পরে আজকে প্রথম গিফট যাবে ড্রেস গিফট যাবে লাইভে এখন যারা আছেন আমাকে শুধু কমেন্ট করে দেন হাই আপু আমি হাই লেখেন শুধু হাই লেখবেন আমি একটু বলে দিই যাদের বডি চল্লিশের উপরে তারা লেখবেন না হ্যাঁ যাদের বডি চল্লিশের উপরে না গিফট লাভ যাদের বডি উপরে তারা না 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 ওকে আমার ড্রেস কই আচ্ছা প্রথম আপু যাকে উইনার নিব যে কোনো একটা ড্রেস আপনি এখান থেকে আমার মেক করা একটা ড্রেস নিয়ে নিতে পারবেন আমারটার বডি চল্লিশ আছে এই মুহূর্তে ঠিক আছে আপনি আর একটু লুজ করতে পারবেন আর এজন্য বললাম চল্লিশের উপরের কোনো আপু থাকলে না এই ড্রেস তো আমি শুধু জাস্ট ছবি তোলার জন্য যে এটা আর এটাও সেম ভিডিও করার জন্য এর বাইরে এক মিনিটও পরা কোনো ড্রেসই না হ্যাঁ তো একদম ইন্ট্যাক্টই আছে ভিডিওর শুরুতে আজকে ঈদের পরে প্রথম একটা আপু জাস্ট আমি আবারও বলে দিচ্ছি যার বডি চল্লিশের উপরে সে খেলবেন না অযথা আপু দেখবেন আপনার ককালে গিফট যাবে এমনই হয় হ্যাঁ যার যেটা না সে সেটা পায় যায় সো চল্লিশের মধ্যে যাদের বডি আছে তারা কমেন্ট করেন ওনলি হাই গণহারে করবেন না এখন একবার হাই লেখেন পাঁচ মিনিট পরে একবার লেখেন আর আমি যখন বলবো যে আমি এখন বিনার নিব তখন একবার লেখবেন সর্বোচ্চ তিনবার এখানে এমন হচ্ছে না যে হাই লেখে আপনার ইতিহাস করে দিতে হবে নো একবার ইনাফ তাও হাইয়েস্ট তিনবার লিখবেন বুঝে বুঝে আচ্ছা আপনি যেটা চাবেন আপনাকে আমি সেটাই গিফট দিয়ে দেবো ওকে এখন আচ্ছা আগে আমি আপনাদেরকে ঘাড়াটা বুঝিয়ে দিই হ্যাঁ ঘাড়াটাকে আগে শেষ করি যারা এইটা নিবেন হ্যাঁ আর যারা এটা নিবেন একদম আমার সরি উল্টা যারা আমাকে ট্রাস্ট চোখ নাক মুখ বন্ধ করে এই ড্রেসটা একটু ওয়েট করেন এটা আমি একবার একবার হলেও এই ড্রেসটা আমি গায়ে দিয়ে আপনাদেরকে এই লাইভে দেখাবো আমি এটা গায়ে দেওয়ার প্রশ্নই আসে না জাস্ট আপনারা তখন এটা দেখেন এটা কি জিনিস এটা আমার বেশি পছন্দ এটাকে আমি সেকেন্ডে একটু বুঝাচ্ছি আগে আমি ঘাড়াটাকে তাড়াতাড়ি শেষ করে দিই হ্যাঁ আচ্ছা ঘাড়াটায় আসেন যে এটাই কি আছে না আছে যতগুলো আপু এখন লাইভে আছেন আমি প্রথমে হোয়াইট কালারটা খুব ফাস্ট বুঝিয়ে দেই একটা জিনিস মাথায় রাখবেন এই ড্রেসের এটা কিন্তু রোজার ঈদের সময় আমাদের শোরুম থেকে হিউজ পরিমাণে মানুষ নিয়ে গিয়েছে আমি কেন এটা রোজার ঈদে আপনাদেরকে দিতে পারিনি মনে আছে বলেছিলাম যে ঈদের দিন সকালে পড়তে পারবেন এমন ড্রেসটা হ্যাঁ এবং এটা এটাও খেয়াল করে দেখেন আমি বলেছিলাম এটার যে কাপড় আছে মানিয়ে আপু বিলিভ মি আপনি যখন ডেলিভারি পাবেন আর আরেকটা কথা বলি ক্যাশ অন ডেলিভারি কোনো কিছু বিলিভ করার থেকে মেইন জিনিস হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি আপনি যদি দেখেন যে হ্যাঁ আপু যেই কথাটা লাইভে বলছে এই ধরনের ড্রেস আমি পরি তখন আপনি অর্ডার দিবেন এখন আপনি কি করবেন ডেলিভারি ম্যান যখন যাবে আপনি ড্রেসটা মিলাবেন যে আপু বলছেন এই ড্রেসটা অনেক নরম ধরনের তার মানে আমি এটা নরম হইলে ডেলিভারি ম্যান থেকে নিব যদি না হয় আমি এটা রিটার্ন করে দিব কারণ আপনি আগে পেমেন্ট করছেন না হ্যাঁ সো যেমন এখন অনেক আপু আছে মার দেওয়া ধরনের কটন কাপড় পরে একটু মারা মার টাইপের সে এটা নিবেনি না অলওয়েজ লাইভে আমি কি বলছি সেটা শুনে অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা ওটা তো ওর না আমি খুব ফাস্ট একটু দেখিয়ে দিই এটা ভাগে পাবেন না একটা জিনিস আপু দেখেন আমার টেইলারে কি মিস্টেক করেছে খুব কম প্রাইসে পাবেন খুবই কম প্রাইসে পাবেন মানে ধরা ছোয়ার বাইরে এমন দাম হ্যাঁ আমার টেইলার ভুলে ড্রেসটাকে এই দেখেন করছে কি এই দেখেন আমারটার গলা দেখেন আপু গলায় কাজই নাই খাই ফেলছে সব আমারটার গলায় কিছু নাই এই দেখছেন আর আপনাদেরটার গলা দেখেন কত বড় কাজ আমার টেইলারের মতো এই ভুলটা আপনাদের টেইলার যেন না করে হ্যাঁ আমি লাইভের মাঝে দেখিয়ে দিলাম দেখেন আমারটার গলা কাটতে গিয়ে সব সব কাজ কাজ কেটে ফেলছে এখানে তো করা দেখেন এটা কিন্তু কাজ না যারা যারা লাইভে আছেন ভিডিওতে একটা লাভ লাইক একটু দিয়ে দেন না পুরো ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক একটু ডান করে দেন খুশি হবো হ্যাঁ সো ফুল নেকে আমরা এরকম হ্যান্ড কাটচুপির কাজ পাচ্ছি তার সাথে দেখেন এখানে মিরার সেটিং করা যা আছে না আপু কোন পার্ল প্রিন্ট স্ক্রিন প্রিন্ট ফয় কিচ্ছু এগুলো সব কম্পিউটার প্রিন্ট ডিজিটালের মতো হ্যাঁ এই যে ব্যাক সাইড আপু এগুলো এই ড্রেস ভাগে পাবেন না এটা ঈদের টাইম থেকে এটা শোরুমে গিয়েছিল না মানুষ ক্রেজি ডিমান্ড শুধু একটা ভুল করবেন না আমার মতো গলা বানাবেন না আমার গলা বানায় টেলার পুরো আমার ড্রেসটা মেরে দিয়েছে এই যে নেন এই হচ্ছে ড্রেস বডিতে কাপড় আছে ফিফটি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর আর এই যে এই আর এই নেন আসল হচ্ছে ঘাড়ারা আমি একবার ঘালাটা দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এই দেখেন ঘাড়াটা পড়লে অনেক ভালো লাগে কারণ পুরোটা জিগজ্যাক করা হ্যাঁ জিগজ্যাকের মাঝে আবার এই যে দেখেন কালার এই জায়গাটা আপনার ড্রেসের কালারের সাথে কন্ট্রেস্ট এখান থেকে কুচি হওয়া অনেক নরম আমি এখন বলি এই ড্রেস এমন হবে আপনি একটা ডেলিভারি নিবেন নেয়ার পর কি হবে জানেন আপনার বোন বা আপনার বাসার কেউ দেখে এটা কাপড় কাপড়ের সাথে এটার দাম যাবে না আজকে এটার যে কোয়ালিটি আছে এটার কাপড়ের আপনার দিবেন দেখেন কারণ ধারারা এরকম ড্রেস তার উপরে গলায় করা মানে কোনো এমনি এমনি না কিন্তু যে হ্যাঁ দিয়ে কিছু বসিয়ে দেয়া সেটাও না এগুলা করে এই জিনিস এই দামে পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা আমি শুধু একটা আমার এটা দেখানো শেষ আমার এটা দেখানো শেষ আমি এখন আপনাদেরকে আহ উইনার আরেকটু পরে নেই হ্যাঁ এটার দাম বলার সময় উইনার নিব যারা যারা লাইভে আছেন একটু ই করবেন একটা একটা সেকেন্ড আপুরা জাস্ট মিনিট দেন আমাকে শুভ লাভ লাইফ থেকে আজকে একটা উইনার নিয়ে তো আজকে একটা লাভ লাইফ থেকে উইনার নিয়ে দিই হ্যাঁ আপু আমি একটা ধারারা জাস্ট একটু পায়ে পরে দেখিয়ে দিই আপনাদেরকে আর না হলে আবার ঘাড়ার একটু হ্যাঁ দেখেন মানে আপু আমি তো পারছি না লাইভে বা ই আমি জিনিসটা বোঝাতে চাচ্ছি কোন প্রকার স্ক্রিন প্রিন্ট ফয়েল প্রিন্ট কোন কিছুর ঘাড়ারা না অসম্ভব পরিমাণ নরম কোনো আপু যদি মার্ক দেওয়া ধরনের কিছু চান সে নেন না হ্যাঁ আমি একদম লাইভে বলে দিচ্ছি কোনো আপু যদি মার দেয়া ধরনের কোনো প্রোডাক্ট চান সে নিবেন না ক্লিয়ার কথা ক্লিয়ার কোন সমস্যা থাকলে ভাই এখনই এখানে কমেন্ট করেন তাই এটা ছবিটা নিয়ে নেন না ধারণাটা যেহেতু গায়ে দিয়েছি ও হো আসল জিনিস দেখাই নাই দারান 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 ড্রেসের আসল জিনিস দেখাই নাই একটা মিনিট একটা মিনিট এই যে একটু হ্যাঁ এই যে ড্রেসটা না বডি তো আছে বলেছি ফিফটি সিক্স লম্বা ফর্টি ফোর এখন একটা মিস করে দিয়েছি সেটা হচ্ছে গলার কাজ তো দেখিয়েছি কিন্তু এখানেও দেখেন এই যে ড্রেসের নিচে যে কাজ না এখানেও আপু আপনার দেখেন কাটচুপি করা কেন আমি দেখাচ্ছি আপনি খালি দামটা মিলাবেন কি দাম খুশি হয়ে যাবে এটা যারা পাবে বলবে আপু মানে ঈদের পরে একটা জোস ড্রেস দিয়ে শুরু করেছেন লাইভ হ্যাঁ এই যে দেখেন আপু সব কাটচুপির লাইন দেখেছেন এগুলো কিন্তু সেলাই করা এই দেখেন আপনার মিরটটা পর্যন্ত সেলাই করে লক করা ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন দামের সময় ব্যাক সাইড ফ্রন্ট সাইড এর ছবি নিয়ে নেন আর এই যে ঘাড়াটা তো আমার পায়ে হুম এই আর এই ওনা সম্পূর্ণ এগুলো ইসের ডিজিটাল প্রিন্টের কোন স্ক্রিন প্রিন্টিং না আর কি পোর্শিয়ান প্রিন্ট হ্যাঁ পোর্শিয়ান প্রিন্ট যেটা মানে পোর্শিয়ান প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেরকম কম্পিউটারে হয় সেম এরকম পোর্শিয়ান প্রিন্ট এই ডান এটা সরিয়ে ফেললাম কাপড়ের জন্য নিয়েন এটা কাপড়ের জন্য নিয়েন ওকে আচ্ছা এখন আসেন এটার প্রাইজিংটা বলে দেই এরপরে আমি আমার পছন্দের ড্রেস দেখাবো সো আমারটার জন্য আমি বেশি এক্সাইটেড সো ওয়ান্ডারফুল তাই থ্যাংক ইউ হাই আপু কেমন আছো আপু ভালো আছে আপনি কেমন আছেন প্রাইস আপু আপু আমি তিনটা কাপড় নিয়েছি একটা কাপড়ের গাগি নেগে যাচ্ছে আর আচ্ছা शमीমা আপু शमीমা মনসরা পড়লে একটু পেজে বলেন ওই যে একটা ড্রেসে আপনার প্রবলেম ওটা আপনাকে চেঞ্জ করে দিয়ে দিবে হ্যাঁ যেই একটা ড্রেসে ইস্যু হচ্ছে ডিফেক্ট বা ওটা আপনি পেজে একটু বলেন আপনাকে চেঞ্জ করে দিবে হ্যাঁ আর আমাদের গ্রুপ লিংক দেয়া আছে এই রকম যদি কোনো সমস্যা থাকে না জআপু এই ড্রেসে এই মানে আমার এই ডিফেক্ট আছে বা ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে আমি দেখেছি আমাকে গ্রুপে জানালেও হবে মানে একটা ফাস্ট সলভ হবে পেজে জানালে তো হয় ঠিক আর এই যে এটা হচ্ছে সেকেন্ড কালারটা এখন যারা যারা আছেন সবাই একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে দিয়েন কারণ আমি এখন লাভ লাইক থেকে বিনার নেব কেন বললাম না বলে বিনার নিতাম ভালো হতো না বলে বিনারটা নিলে ভালো হতো এই যে আপনাদেরটা হ্যাঁ এটা হচ্ছে আপু আপনাদের সেকেন্ড কালারটা যারাই লাইভে আছেন একটু একটু অ্যাক্টিভ থেকে আপুরা কারণ ফেসবুক থেকে একটু কোনো কিছু চলছে বুঝছেন আজকে পেজে দেখলাম নতুন একটা গ্রিন সিগনাল জ্বলে তার মানে অবশ্যই ফেসবুকে কিছু হচ্ছে আমি আবারও বলি এটার পরের ড্রেস মাখন মানে আমি তো একটু সাদা কম পরি বুঝছেন এই জন্য মানে আমার আমার সাদার প্রতি সবসময় একটু কম মায়া মোহাম্মত এর পরের ড্রেসটা খালি দেখেন না নিলেও এর পরের ড্রেসটা খালি দেখবেন ঠিক আছে কি জিনিস ওইটা দুই ভাবে ক্যারি করতে পারবেন আমি এখন এই যে এটার পরে যেটা দেখাবো ওটা দুই ভাবে স্মার্টলি পরা যায় আপনারা খালি বসে বসে দেখবেন ওইটা কিছু তো করার নাই বাসায় যারা আছেন দেখেন এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারের ঘাড়ার এটা খুব সুন্দর আমদুদ বা হলুদের আমি বলি এটা কেমন মানে মাস্টার্ড ধরনের কালারটা হ্যাঁ সেটার মাঝে পুরো দেখলো করা এই যে এখানে ইলাস্টিক দেওয়া আছে আর এই হচ্ছে আপু আপনার এই কালারের ড্রেসটা আমি এগুলো ছবি পোস্ট করে দিলে আপনারা দেখে নিয়ে যে পড়লে কি রকম লাগে হ্যাঁ এখন হয়তো অনেক আপু বুঝতে পারছেন না লাইফটা শেষ হলে আসিফ আসিফ বলে যে যাচ্ছি আবার জানাও আওয়াজ হচ্ছে আপু আপু তুমি যেটা নিতে বলবা সেটা অবশ্যই নিবো যেমন এটা দেখেন আমি কিন্তু খুব সত্যি ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক কথাবার্তা বলি আমি যেমন আপু সাদা কালার কম পরি না মানে আমাকে আপনারা দেখবেন না সাদা কালার পরতে হ্যাঁ সো সেই জন্য হচ্ছে কি মানে এটার যে কোয়ালিটি আছে আপনি একটা জিনিস দেখেন আপু আমি আপনাকে একটা কথা বলি এইটার ড্রেসের সাথে ঘাড়ারা ওর না ডিজিটাল প্রিন্ট করা নেকের মধ্যে চুপির ওয়ার্ক করা বাট আমি খালি একটা কথাই বারবার বলতেছি না এটার কাপড় মানে কারণ সব সময় না এত টপ ক্লাস কাপড় আসে না কাজ থাকে সব থাকে ওকে বাট কাপড় দেখা যায় যে মিডিয়াম ও মোস্টলি এটার নিচে কোনো ইনার লাগবে না অনেক আপনার মাথায় আসতে পারে আপু এটা তো সাদা কালার বা ক্রিম কালার এটার নিচে বোধহয় ইনার লাগবে হ্যাঁ এই কালারের পরে পরে থাকি আপনাদের জন্য আমার ইজি হবে ব্লুটা তো দেখিয়ে দিয়েছি উপায় নাই হ্যাঁ আর এই যে এটার নিচে বিন্দু মাত্রা কোন ইনার লাগবে না এটা আমার এটা আমার এই যে দেখেন আমার ড্রেস কিন্তু নষ্ট করেছে টেইলার হ্যাঁ আমার ড্রেসে কিন্তু আপনারা পেজে গেলে বা ছবি পোস্ট করলে কাজ এতটুকুন দেখবেন কেউ এটা আবার ই হবেন না যে হায় আল্লাহ কাজ এত কম কেন এটার কিন্তু কাজ আপনার এই যে দেখেন টুকুন এই যে দেখেন কাজ অনেক আমার কেটে ফেলেছে। অনেকটুকুন আপনার টেইলার যেন এই ভুল না করে দেখেন এটার কাজ দেখেন আর আমারটার কাজ দেখেন কেউ আমার ছবি দেখে ভুল ভাববেন না যে কাজ মনে হয় এতটুকুন দিয়েছে নো এর ডাবল কাজ এই যে আপনাদের এই যে আপনারা এরকম ডাবল কাজ পাবেন আমার টেইলার কেটে ফেলছে সব হ্যাঁ আমার ড্রেসটাও সরাই ফেলি তাহলে আমরা এখানে কাজ পাচ্ছি এই জায়গাতে কারচুপি ওয়ার্ক পাচ্ছি নিচে এখানে প্যানেলে ওয়ার্ক পাচ্ছি এগুলো সব আপনার পর্শিয়ান প্রিন্ট করা স্লিভস পর্শিয়ান ড্রেস পর্শিয়ান চমৎকার নরম একটা ফ্যাব্রিক নেন আমার দেখানো শেষ এখন আমরা প্রাইজিং এ চলে যাই ঠিক আছে এখন আমরা প্রাইজিং এ চলে যাব যে এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি আসেন এখন হচ্ছে দাম 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 এখন আমি উইনারটা নিয়ে নিতে বলি হ্যাঁ আচ্ছা যারা আছেন এখন শুধু হাই লিখে দেন চল্লিশ বডি যাদের লাগে তারা হাই লিখবেন এর বাইরে কেউ না আচ্ছা শুভ একটা উইনার নাও তো তোমার হাই থেকে আহ যায় যারা লিখতেছে হাই বা হ্যালো হ্যাঁ এখান থেকে একটা উইনার নিবা যে উইনার হবে সে আজকের লাইফ চারটা ড্রেসের মধ্যে যে কোনো একটা ড্রেস আমার নেই করা নিতে পারবে আচ্ছা লাভ লাইক থেকে নিয়ে নিয়েছে উইনার হ্যাঁ লাভ লাইক থেকে দেখেন আমি বলার আগে আমার ছেলে উইনার টুইনার নিয়ে একাকার আসিফ, আসো দাম বলবো আচ্ছা এখন আসেন প্রাইস সরাই ফেল তুমি যাওয়ার সময় হ্যাঁ আচ্ছা যতগুলো আপু এই মুহূর্তে লাইভে আছেন আমি এখন এটার প্রাইজিংটা বলে দিই তার আগে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আমাদের পেজে গেলে আজকে হচ্ছে শুক্রবার আপু শুক্রবারে আপুর পেজে আপনারা ঢুকবেন ঢুকার পরে কি দেখতে পাবেন এই যে দেখেন এটা কিন্তু আপুর লাইভ হচ্ছে যেটা এখন আপনারা দেখছেন হ্যাঁ এই যে লাইভ থেকে একটু নিচে নামবেন এই দেখেন নিচে নামলে এই ড্রেস আপুকে পড়া অবস্থায় দেখতে পাবেন আপনারা দেখেন অলমোস্ট তিন মানে অনেক এটা অনেকের পছন্দের ড্রেস আমা গান হ্যাঁ দেখেন এটা পড়া অবস্থায় আমি দেখালে আপনারা বুঝতেন যে কি সুন্দর যে কাপড় আমি আবারও বলছি আপু আমার এখানে দেখবেন বলা আছে যে যত দামেরই ড্রেস পরেন না কেন ধরেন আপনি পঁচিশশো তিন হাজার টাকা ছাড়া আপনি ড্রেস কটনের পরেন আপনি এটা নিতে পারবেন কারণ এটা ওই ধরনের কাপড়ই ইউজ হয় নাই এটার নিচে কোনো ইনার লাগবে না আমি এগুলো ডিটেলসে আসছি হ্যাঁ আমি তো এখন প্রাইস বলবো সো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে যে হ্যাঁ কোন কালারটা নিব আপুকে একটু পরা দেখে নেই জলদি জলদি দেখে আপনি অর্ডার করে দিয়ে ওয়েবসাইটে কিংবা অনলাইনে যেখানেই দেন আপনার ইচ্ছা এখন আমি এটা ডিটেলসটা বলে প্রাইজিং বলে দিচ্ছি থ্রি পিসের একটা সেট ঘাড়ারা এখন শোনেন লম্বা হচ্ছে থার্টি নাইন ঘাড়ারা লম্বা থার্টি নাইন ইঞ্চ হিপ ষোলো ইঞ্চ কোমর পুরাটা ইলাস্টিক ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন বিন্দু মাত্রা বডি দেখা যাবে না বিন্দু মাত্রা না যা এগুলো কালারিং আছে সব কম্পিউটার প্রিন্ট পোর্শিয়ান প্রিন্ট মানে অ্যাজ লাইক ডিজিটাল প্রিন্ট এটা গেল আচ্ছা ওর না সেম কাহিনী একদম সফট কটনের মাঝে না ঠিক আছে না ওর একদম সফট মাঝে আছে কেউ যদি একটু ধরনের কিছু চান কটনের মার দেয়া সেই আপু অর্ডার করবেন না হ্যাঁ কারণ এটা একদম মোলায়েম একদম মোলায়েম সেম পর্শিয়ান প্রিন্ট কোনো স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট ওগুলো কিছু না ড্রেসে চলে আসেন ড্রেসটা আনস্টিচ বডি আছে ফিফটি সিক্স লম্বা আছে ফর্টি ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কোনো ইনার প্রয়োজন হবে না 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 কাপড় ডেলিভারি ম্যানের সামনে ধরে দেখে নিন যে মানে মানে খুবই সফট ধরনের নাকি না ঠিক আছে কারণ এটা মার্ক দেওয়া বা একটু শক্ত ধরনের কিছু না আর এটা খুব পাতলা কিংবা খুব ভারী কিছু না লাস্টলি এটার গলায় পুরাটা কাঁচুপির কাজ করা যেটা আপনাদের মানে এমনি এক কালারের কামিজে থাকে এখন আসেন আপু এটার প্রাইজে এই ড্রেস এই রকম ঘাড়ারা দিয়ে আমি মানে নিজে আপু বলে দিচ্ছি এই ধরনের ড্রেস আমাদের ডিজিটাল প্রিন্ট করে এইরকম গলায় কাজ দিয়ে দিয়ে বসিয়ে দেয়া না কাজ নামাতে মিনিমাম মিনিমাম টাকা প্রাইজিং আসে আপনি বাইরে যদি এগুলো সর্বনিম্ন আঠাইশো টাকা তাও হোলসেল ধরনের মার্কেটে যারা দামাদামি করে এই ধরনের পেতে পারেন আঠাশশো টাকার ঘরে লাস্ট প্রাইস বললাম ঈদের সবাই মার্কেটে গিয়েছেন জান নাই এমনকি নাই ধারণা সবার আছে এখন আসেন আজকে আমি এটা আপনাদেরকে থ্রি পিস গলায় কাঠচুপি কাজ দিয়ে সাথে ঘাড়ারা দিয়ে কোন স্ক্রিন প্রিন্ট এসব হাবিজিবি না দিয়ে পুরো ডিজিটাল প্রিন্টের জিনিস দিয়ে এবং বারবার বলছি গলায় কাঠচুপির কাজ করা সুই সুতা দিয়ে বাঁধাই করে নিচেও প্রাইস দিব মাত্র পনেরোশো নব্বই টাকা থ্রি পিস কোয়ালিটি জাস্ট ডেলিভারি ম্যানের সামনে ধরে চেক করে নেবেন রেখে দাও সরাই ফেলো ও যদি আপনার ভালো লাগে কোয়ালিটি রেসপন্সিবিলিটি আমার আপনার যদি এক পার্সেন্ট ড্রেসটা ভালো লাগে বাট আপু আপনি অনলাইন ভয় পান আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আপনার কোনো টাকা পেমেন্ট আগে করতে হচ্ছে না নিশ্চিন্তে আপনার ভালো লাগলে অর্ডার করে দেখবেন বাট ওইটা না যে এমনি হুদাই হুদাই অর্ডার দিলাম ওটার কথা বলছি না কারণ আপু আপনার টাকা পেমেন্ট করতে হচ্ছে না আমি বারবার একটা কথা বলি কোনো একটা ড্রেস আপনি যদি হাতে ধরে দেখেন যে না এটা আপু যেরকম বলেছে ওরকম না আপনি নিবেন না আর আমি লাইভে এতগুলা মানুষের মধ্যে এই কথাটা আপনাদের ব্রেনে ঢুকাই দিচ্ছি দেখেন যার ব্রেনে নাই আমি তার ব্রেনেও ঢুকাচ্ছি কেন ঢুকাচ্ছি একটা প্রোডাক্ট যদি ওই ধরনের কোয়ালিটির না আসে আমি কি পাগল সাগল যে আমি লাইভের মধ্যে এই কথা আপনাদের মাথায় ঢুকাবো অবশ্যই না সো জিনিস হাতে পেলে বুঝবেন তখন মানে মানে বলবেন কিসের কি দামের সাথে কি এত মানে কোয়ালিটি এটার জোস হ্যাঁ আচ্ছা এটা আমি রাখলাম এখন আমি দেখাবো আমার পছন্দের ড্রেস এখন আমি দেখাবো আমার পছন্দের ড্রেস সো একটা মিনিট শোরুমে পাঠিয়ে দিয়েছে আপু শোরুমে তো ঈদের আগে পুরো আউট ছিল নিতে পারবেন শোনেন উইনার নিয়ে নিয়েছে উইনার ডান উইনার ডান আমি প্রথম একটা উইনারের নাম বলি যে লাভ লাইক দিয়ে উইনার হয়েছেন আপু আপনার নাম হচ্ছে নার্গিস পাটোয়ারি নার্গিস আপনি লাভ দিয়ে উইনার হয়েছেন আপনি যা নিবেন আপনার ড্রেস থেকে তিনশো টাকা বিল নগদে মাইনাস হয়ে যাবে তিনশো টাকা বিল নগদে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে একখান চরম সুন্দর জিনিস দেখাই আছে তাহলে অসম্ভব ব্যাপার এটা আসলে এতক্ষণ থেকে আমি বলতেছি এই ড্রেস অনেক সুন্দর তার মানে কি এটা আসলেই সেই লেভেলের একটা কিছু আল্লাহ গো পুরা হায় হ্যাঁ হ্যাঁ হায় 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 আমি বাইরে হবো কেমনি ড্রেস থেকে একটা সেকেন্ড ভুল করে ফেলছি এটার উপর এটা পড়া উচিত হয় নাই আমার চিটাগাং ভিতরে হ্যাঁ শোরুম আছে তো আছে তো কোথায় জানি শোরুম আছে কখনো উইনার হতে পারলাম না কি না আপনার আফরোজা তুহিন আফরোজা তুহিন আপু তুহিন আপু তুহিন আপু আপু নাম মুগস্ত করে রাখলাম আমার চোখে পড়লে আমি আপনাকে কখনো চেষ্টা করবো উইনার বানানো ঠিক আছে আপু আপু শোরুম থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ কত নেবে ও মা শোরুম থেকে আবার অর্ডার করবেন কিভাবে অফিস ঢাকাতে আপনি অর্ডার করবেন আমাকে শোরুম থেকে অর্ডার করার সিস্টেম শোরুমে যে কিনতে হয় শোরুম শোরুমে গিয়ে কিনতে হবে আপনার আর প্যান্ট কি ফাইভ ফিটের কম হবে পাঁচ ফিটের কম হবে প্যান্ট হ্যাঁ হ্যাঁ আপু বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আপনার কোশ্চেন বুঝি নাই পাঁচ ফিটের কম হবে বলতে আপু কালকে পাইলাম কাপড় অনেক সুন্দর কি না আপনার সাইমা আফরোজ থ্যাংক ইউ আপু আমাকে উইনার করো ইজ আপু না এভাবে বললে আমার আমাকে উইনার করো কেন রে কেন আপু এই দেখেন এখন আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ আমি এখন একটু কমলিকা সাজাই জীবনটা তো পুরাই কমলিকার মতোই অবস্থা এখন হ্যাঁ ছোটবেলা সেই কমলিকা আচ্ছা এই দেখেন এই ড্রেসটা হয় বলেন টিপ পরে গেল যারা যারা আছেন লাভ লাইক দিয়ে কিন্তু ভাই প্লিজ অনেক গরিব অবস্থা ফেসবুকের ফেসবুকে এই গরিবী অবস্থায় আপনারা যদি একটু লাভ লাইক না দেন হায় এই দেখেন আচ্ছা এটা তো কিছুই না এখন আসেন আসল সুন্দর যে ড্রেসের সাথে চমৎকার একখান প্যান্ট পাবেন আপু আমি প্যান্টটা একটু একটু পরি আমার প্যান্ট পড়ি আপু মানে এই ড্রেসটা আমার এত পছন্দ এত পছন্দ যে এটা আমি না পড়লে আমার ভালো লাগবে না একটা মেয়েড আমি একটু এটা পড়ি হ্যাঁ আপনারা খালি দেখেন এটা কি আর হলে বুঝবেন না ডোন্ট ওয়ারি আমি একটা কালারই বুঝাবো হ্যাঁ বাকি কালার পরবো না বাট আমি এইটার ভিতরে পরে ভুল করে ফেলেছি আপু দেখেন এটা প্যান্ট হ্যাঁ আমি কি বলেছি এই ড্রেসটা দুই ভাবে সুন্দর করে ক্যারি করতে পারবেন মানে দুইটা ওয়েতে আরেকটা জিনিস দেখেন আপু এই যে গুটলি এই এই জিনিসগুলো দেখছেন এই যে পুরো এখানে যে মেক করা এটা পুরো নিচ পর্যন্ত গিয়েছে এই দেন এখানে যা আছে পুরো সেমি আমার এটা মেক করা এখন দেখেন আসল সৌন্দর্যে আসেন এখন আমরা আসল সৌন্দর্য দেখবো দেখি তো উইনার কে হলো যদি পারি আরেকটা উইনার নিয়ে দিব আমি একটু উইনারটা এবার উইনার এই শুভ তাড়াতাড়ি উইনার নাম না কেন হাই হ্যালো নার্গিস পাটওয়ারি আপু লাভ লাইক থেকে হয়েছেন হ্যাঁ আমি শুভর যন্ত্রণায় কোনদিন না পাগল হয়ে যাব এবারে আমার মেসেজ সিন করে না দেখেন তো আমার অভিনয় না দিয়ে টু ইয়ার্স ধরে দেখেন ফার্স্ট আমার কমেন্ট করলাম ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু ওকে কমেন্ট চোখের সামনে পড়লে পড়ে দেয় আসিফ দুইটা কালার নিয়ে দাঁড়াও তো প্রাইস বলবো না হ্যাঁ একটু দেখাবো আগে আচ্ছা আমি একটু একটা জিনিস দেখাই দুইটা কালার কারণ আপু আমি যেহেতু আরেকটা কালার করবো না আর এই লাইভে এগুলো যে প্রাইজে পাবেন পড়ার কোনো প্রশ্ন আসে না আমার আমি নিচে পড়েছি আমার গেঞ্জি গেঞ্জির মধ্যে এটা কি একটা অবস্থা কেন যে গেঞ্জিটা না মানে এক কাপড়ের উপর আরেক কাপড় পরেছি হ্যাঁ এটার এখন সব থেকে চমৎকার যেন আমার যেহেতু আমি এটা পরবো না একসাথে বুঝিয়ে দিতে পারি যারা এই ভিডিওতে এসেছেন একটা লাভ লাইক দিয়ে দেন দেখেন অনেক কাপড় আছেন মানে অনেক কাপড় আছেন এরকম কুর্তি স্টাইলের ড্রেস পরেন হ্যাঁ মানে অনেকে ওড়না ক্যারি করে না আমি আগে তাদের জন্য দেখে ওড়না তো একটা কঠিন একটা ওড়না আছে ওড়না একটু রাখি এক তো হচ্ছে দেখেন প্যান্টের এখানে এক হাতের থেকেও বেশি সমান চড়া কাজ হ্যাঁ প্যান্টে প্যান্টটা খুব সুন্দর পুরো আমি দেখাচ্ছি দেন এটা করাই থাকবে হ্যাঁ এই যে দেখেন এইগুলা জায়গায় এই যে এইরকম গুটলি গুটলি করে পুরো এখান পর্যন্ত গিয়েছে এটা আবার হাতাটা দেখেন ড্রেসটা পুরো ব্ল্যাক এর সাথে অরেঞ্জ বেজাইনটা কালার কম্বিনেশনে সুন্দর করে করা এখন আমি একটা সিম্পল লুক দিয়ে অনেক এই এইরকমই ক্যারি করে অনেক কাপড় আছে যে যার মতো অনেকে ওড়না ছাড়া পরে কেন আমি দেখাচ্ছি দেখেন এটা ওড়না ছাড়াও অনেক সুন্দর এইভাবে আবার আসেন এখন এটার ওড়না দুই ধরণে পরা যাবে একটা হচ্ছে আপু আপনি যখন এটার ওড়না এটার মিনা করা কারণ ড্রেস হালকা কাজ দেখেন আপনি যখন এভাবে ওড়নাটা ক্যারি করবেন আপনাকে একরকম গর্জিয়াস লাগবে মানে একটু বেশি গর্জিয়াস লাগবে আমার হিসাবে আর আমার কাছে মনে হয় এটার ওড়নাটাকে এই যে অরেঞ্জটাও যে কি সুন্দর এই দেখেন এভাবে ক্যারি করলে হ্যাঁ মানে সুন্দর করে পিন আপ করে মানে অন্য একটা স্মার্টনেস অন্য রকম একটা স্মার্টনেস কারণ ফুল ওড়না জুড়ে কাজ আপনার ড্রেসটার নিচে কাজ এখানে হাতে চড়া কাজ প্যান্টে কাজ জিনিসটা বুঝছেন আমি কি বোঝাতে চেয়েছি সেম অরেঞ্জ টাইও আল্লাহ এই যে দেখেন সেম অরেঞ্জ টাই এই যে দেখেছেন এখান থেকে জিনিসটা হয়ে কত নিচ পর্যন্ত গিয়েছে মানে এটা অনেক মানে

হিন্দি বলতে পারি না এটা কি একটা অবস্থা বলেন তো বলতে গেলে পারি না আর এমনি এমনি মনে হয় যে অনেক পারি ঝলক দেখিয়ে দিয়ে একটা ইসের উপরে পড়েছি না আচ্ছা পার্ট করে দেখাই হ্যাঁ দেখেন এটা হবে আপু আপনার প্যান্টের পিসটা এটা হবে আপু আপনার প্যান্ট পিসটা যেটাই যে আমাকে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা প্যান্ট কোমর হচ্ছে ইলাস্টিক লম্বা হচ্ছে থার্টি এইট ইঞ্চ হিপ হচ্ছে ষোলো ইঞ্চি আমি আবারও বলছি কোমর ইলাস্টিক হিপ ষোলো ইঞ্চি লম্বা থার্টি কটনটা থাকে আপনারা অনেক পছন্দ করেন ম্যাটেরিয়াল সেটা আর এই যে দেখেন এটা হচ্ছে পুরো পায়ের এই যে এই সাইড অনেক সুন্দর অনেক সুন্দর আপু অনেক সুন্দর আজকে পুরো আমাকে ফেসবুক ইতিহাস করে দিছে যে আমি আজকে ভিউজ উঠছে এই দেখেন পুরা দেখেন আপনারা কাছ কাজ থেকে দেখেন কি সুন্দর মাল্টি কালার দিয়ে মিনাকারের মতো করা সুন্দর না প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর অনেক কাজে লাগতে পারে অনেক বিভিন্ন ড্রেসের সাথে চালা দিতে পারবেন যেগুলো মাল্টি ড্রেস হ্যাঁ ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপু পুরা আমাদের যে কাঁথা স্টিচ থাকে না ওটাতে যে একদম পুরো ঘন করে পেটানো সুই সুতা দিয়ে কাজ করা থাকে ওই প্যাটার্নের স্ক্রিন প্রিন্টিং করা পুরাটা ফয়েল স্ক্রিন প্রিন্টিং করা আচ্ছা আমাদের স্ক্রিন প্রিন্টিং কিন্তু কালো হয় না এটা মাথায় রেখেন আপনি যদি এই ড্রেসটা এক বছর পর আপনার আলমারি থেকে বের করেন আপনি দেখবেন এটার কালার যেরকম আছে সেরকমই থাকবে এটার কালার গুলো মানে আছে না কিছু জিনিস যে এমনি আলমারিতে রেখে দিলাম স্ক্রিন প্রিন্ট কালো হয়ে গেল আমাদের কিন্তু স্ক্রিন প্রিন্ট এর কোয়ালিটি মানে কারণ আমরা তো এই প্যাটার্নে প্রচুর ড্রেস সেল করি আমাদের এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির থাকে এটা নর্মালি এমনি কখনো কালো হয় না আমাদের এটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পুরো ওড়না জুড়ে দেখেন নিখুঁত করে কাজ করা আমি যেটা বললাম এইভাবে নিলে আপনাকে একরকমের সুন্দর লাগবে হ্যাঁ আমার ভিতরে আমার গিনজিটা আমাকে খুব ডিস্টার্ব করছে এইভাবে নিলে একরকম সুন্দর লাগবে আর এই যে এটা যেটা আমার বেশি পছন্দ লাইক দিস সুন্দর করে মানে একটু ওই যে সুন্দর করে পিন আপ করে এই যে এইভাবে করে নিলে কারণ কুর্তিটা অনেক সুন্দর তো আমার কথা হচ্ছে যেন লুক সব দিকেই যায় শুধু অন্যার দিকে লুক গেল আমার এইগুলো জায়গায় লুক গেল না তাইলে তো হলো না এই গেল ওড়না এই যে ড্রেসটা হচ্ছে ড্রেস কি করলাম আচ্ছা ড্রেস যারা যারা নিতে পারবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই হ্যাঁ ড্রেসের বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল আমাদের যে স্ল্যাব কটন থাকে আপনাদের যে পুরো র্যাক 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 করা নরম কটন এটা ম্যাটেরিয়াল সেটা এখন মজার জিনিস দেখেন এই যে দেখেন এটা কিন্তু এরকম বানানো পাবেন এখান থেকে শুরু করে পুরো নিচ অবধি পর্যন্ত হ্যাঁ এই সি এক দা দুইটা কালার একসাথে দেখাই দিয়ে গো তাইলে আমরা দেখান তাড়াতাড়ি হয়ে যাবে আপু কিভাবে কল করে জানবো ফোন নাম্বার অফ আপনাদের কীভাবে ভাবে আপু আমাদের ফোন নাম্বার দুই তিন দিনের মধ্যে চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ ওই ফোন নাম্বারটা ই থেকে অফ করে দিয়েছে মানে এটা আমরা অফ করি আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে আপনি দুই দিন পরে পেয়েজে দেখবেন অন্য নাম্বার দেওয়া আছে ওটাই কল দিলে তখন পাবেন আর ও আমাদের মিনারের নাম চলে এসেছে মিনারের নাম চলে এসেছে মিনারের নাম চলে এসেছে নাম আসছে হ্যাঁ একটু ব্ল্যাক কালার ভালো লাগে আমি প্রতিদিন লাইভ দেখি এটা এটা মানে আমার পার্সোনালি অনেক পছন্দ হ্যাঁ যেমন দেখেন যে আগেরটা মানে আমার যেটা বেশি পছন্দ আমি কিন্তু সেটা অলওয়েজ অন লাইভ বলি এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ মানে ভাই এটার উপরে কোনো কথা হবে না এটার উপরে এটা অনেক সুন্দর স্মার্ট ছিমছাম হাবিজিবি নাই একদম স্মার্ট একটা ড্রেস আর যারা একটু এরকম একটু টিপ একটু এরকম করেন তাদেরকে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখার বিষয় সেটা দেখেন অনেক আপু মনে করতে পারেন যে আপু এই কি এভাবে আপনি বানিয়েছেন না আমরা এরকম বানানো পাবো আপু আপনি ফুল এই জিনিসটা এভাবে সরি হ্যাঁ আপনি ফুল এই জিনিসটা এভাবে বানানো পাবেন দেখেন ফিনিশিং দেখেন এই যে শুরু হয়েছে এই পাইপিং শেষ হওয়ার আর নাম নাই শেষ হয়েছে কোথায় যখন আপনার এখানে ফাড়া দেয়া সেখানে গিয়ে শেষ হয়েছে তো এটা কেন মানুষ এই দামে এই ড্রেস পাইলে নিবে না কেন আর কাপড়টা নরম সফট তুলতুলার মতো ঠিক আছে তাহলে এই হচ্ছে ডিটেলস আর আর কিছু না বডি বলেছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর লম্বা হচ্ছে ফর্টি ফোর এই যে হাতেও অনেক সুন্দর করা পুরোটা সেমি আনারকেলির মতো ঢের করা এই করা ঠিক আছে আমার এটা দেখানো শেষ আমি অরেঞ্জ কালার এক ঝলক দেখিয়ে দেয় অনেক সুন্দর কি সুন্দর অরেঞ্জ না হ্যাঁ আর এটার সাথে আবার সি গ্রিন কালার কন্ট্রাস্ট করা এটার সাথে আবার দেখেন চমৎকার রকমের সি গ্রিন কালারের কন্ট্রাস্ট করা যারাই ভিডিওতে আছেন ও গো আপনারা একটা লাভ লাইক দিয়ে দিয়ে গো এই যে আরেকটা জিনিস বলি এটার ওড়না কিন্তু র্যাওনে আচ্ছা কালোটার ওড়নাও কি রেওন আচ্ছা এই যে যে দেখেন 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 কালোটার ওড়না পাবেন পিওর কটনে অরেঞ্জ যারা নেবেন তারা ওড়না পাবেন র্যাওন জর্জেট কটন কিভাবে বুঝবেন বোঝা বোঝা লাগে না যেমন এটা কিন্তু এই যে আপনি এই এই জায়গাটা ধরলেই দেখবেন এটা সুতি কাপড় কটন কাপড়ের ওড়না শুনে রাখেন একটু ভালো করে কালোটার উন্না কটন কালোটার উন্না কটন আর যারা অরেঞ্জ কালার নিবেন আপনাদের উন্না এই যে দেখেন রাউন্ড জর্জেট কটন এই যে সাদা সাদা একটা বর্ডার দেখছেন এই সাদা বর্ডার থাকা মানে হচ্ছে কিন্তু এটা সুতির সাথে সিল্ক যেটা সেটার মিক্সচার আছে সেটার গুণন এখানে থাকে এটা চাইলে অবশ্যই আপনি আপনার টেলারকে দিয়ে যেরকম মুড়ি দিয়ে কাটিয়ে ফেলতে পারবেন এটা আপনার ইচ্ছা বাট যারা অরেঞ্জ কালার এরটা নেবেন তারা কিন্তু ই পাচ্ছেন ওনার রেয়ন জর্জেট পাচ্ছেন আমি একটু কাজ থেকে দেখাই তাহলে ক্লিয়ার বুঝবেন ব্ল্যাক কালার অরেঞ্জ কালার ওয়া আপু আমি অনেক লাভ দিয়েছি ঝলক ইসলাম থ্যাংক ইউ নেহা আপু সালোয়ার গেল ড্রেস গেল এবার শুধু ড্রেস আর আপু এই হচ্ছে আপনাদের ড্রেসটা হ্যাঁ আমি পেজে ছবি দিলে আপনারা ছবি দেখে ঠান্ডা মাথায় অর্ডার দিন কোনটা নেবেন বাট এটা আমি বারবার বলছি অনেক স্মার্ট একটা ড্রেস কোন স্টোনিং এর কাজ নাই কিছু নাই এবং আপু আমার একটা সিম্পল কথা যেই ড্রেস পরার পরে স্মার্ট লাগবে গো ফর দ্যাট ওয়ান আপনারা 99% তো মেয়েরা লাইক দেখছেন একটা কথা আমাকে অ্যানসার দেন তো এইরকম অনেক ড্রেস আমরা মেয়েদের আছে না আপু ড্রেস হাতে নিয়ে সুন্দর পরার পর না সুন্দর লাগে না আবার এমন অনেক ড্রেস আছে যে হ্যাঁ হাতে নিয়ে সিম্পল ওকে বাট পরার পর অস্বাভাবিক সুন্দর লাগে একটা জিনিস হাতে দেখে সবসময় এটা এটা সব মেয়েদের সাথেই ঘটে যে কোন ড্রেস পছন্দ হয় না কিন্তু আপনি দেখবেন টেইলার থেকে বানাইলে পরার পর হাই হাই ড্রেস তো অনেক সুন্দর লাগছে এটা হবে এটা এরকম হয় এই ড্রেসটা না এটা হাতে নিয়েও সুন্দর সবভাবেই সুন্দর বাট এটা পড়লে মানে অনেক সুন্দর মানে আমার অনেক পছন্দ ভাই সরি আমি এটা মানে আমার এত পছন্দ হয়েছে যে আমার এটা মুখ থামতেছে না এটা প্রশংসা করতে সো যাই হোক এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন সি গ্রিন কালারের অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে আর পুরোটাতে এই যে দেখেন একদম গলা অবধি পুরো নিচ পর্যন্ত এরকম টেইলার আমাদের টেইলারই আপনাদের এরকম সবকিছু সাজিয়ে দিয়েছে আচ্ছা এখন আসেন প্রাইজে সো এখন ডাকবো আমি আসিফকে আচ্ছা আমি প্রাইসটা বলে মিনার কি হয়েছে সেটা বলে দিচ্ছি আপু বলেন না চট্টগ্রামের শোরুম আছে হ্যাঁ হ্যাঁ শোরুম আছে তো আপু কমলা রঙের ড্রেস প্রাইসটা এখন বলছি আপু আপু দুইটা ড্রেসই ড্রেসই অনেক হ্যাঁ আজকে সুন্দর চট্টগ্রামের শোরুম হচ্ছে আমাদের মিনি সুপার সাথে কেবিএইচ প্লাজা যে আছে না সেখানে নাসিরাবাদ মিনি সুপার মার্কেটের সাথে যে কেবিএইচ প্লাজা আছে সেখানে ঠিক আছে সেখানে আমার চুন আজকে মানে এত শুয়ে আছে ওকে একটু একটু ফুলালাম বুঝছেন আচ্ছা এখন আমরা হ্যাঁ চলে আসো আমি একটা লাস্ট আমার লাইভ শেয়ার দিয়ে এখন যেহেতু আমি প্রাইজ বলবো হ্যাঁ ওকে আল্লাহ সবাই আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি আপনারা দেখবেন আমাদের এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যারা আমাদের কাস্টমার তারা চেষ্টা করবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাওয়ার কারণ আপু যারা গ্রুপে জয়েন করবেন আমার সাথে কোনো কিছু বলার হলে আমাকে বলতে পারবেন হ্যাঁ বা ধরেন আপনাকে কোনো মডারেটার যেটা আমি সব সময় বলি আপনাকে ঠিক মতো সার্ভিস দিচ্ছে না আমাকে জানাতে হবে বা কোনো ইস্যু কোনো কিছু আমাকে যদি গ্রুপে জানিয়ে দেন এটা আপনাদের আর মানে আমাদের দুইজনের জন্যই ভালো হয় ওকে আচ্ছা এখন আমরা এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি সেটা डायरेक्टली চলে এসে এত কিছু ধরার ফুটারে কি ফুটারে ধরব যে আচ্ছা ওকে আচ্ছা বিসমিল্লাহ তো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন আপুকে দেখতেই পাচ্ছেন নিচে একটা প্রথমেই আমরা অনেক সুন্দর প্যান্টটা বলে হাত থেকে রেখে দেই অনেক সুন্দর একটা প্যান্ট পিস পাচ্ছি যেটা একটু আমাকেই খেয়াল করে আনারকেলিটা মেক সেমি আনারকেলিটা মেক করাই আছে যে আপনার মাঝে একটা ছোট ফাড়া দে আছে যেখান দিয়ে আপনার এই যে পায়ের এখানের কাজটা সুন্দর করে দেখা যাবে আমরা দুটো কালারে পাবো একটা অরেঞ্জ আর একটা হচ্ছে সরি একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার এটা পুরাটা যে কাজ থেকে দেখাচ্ছে মিনাকারি স্টাইলে আপনার পার প্রিন্ট এবং ফয়েল প্রিন্ট করা আছে এটা প্যান্টের হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে থার্টি এইট কোমর ইলাস্টিক ম্যাটেরিয়াল একদম সফট কটন প্রিমিয়াম আমাদের যে র্যাক র্যাক কটন থাকে সেটা এটা গেল কটন কোন মার দেয়া ধরনের কটন না কেউ যদি একটু মার ধরনের কিছু চান একটু শক্ত শক্ত সে কিন্তু অর্ডার দিয়েন না ঠিক আছে আচ্ছা এখন চলে আসেন ওরনায় পুরো ওরনা আচ্ছা ব্ল্যাক কালার যারা নিবেন তারা পাবেন কটনের ওরনা এই যে দেখেন ফুল কটনের দুপাট্টা একদম কটন আর যারা অরেঞ্জ কালারেরটা অর্ডার করবেন হ্যাঁ পোড়া পোড়া ধরনের অরেঞ্জ তারা পাবেন রেউন জর্জেট কটনের ওড়না ঠিক আছে তারা পাবেন রেওন জর্জেট কটনের ওড়না দেখেন ওড়না পুরো ওড়না জুড়ে আপু একদম ঘন করে আপনার এখানে কি বলে এটাকে স্ক্রিন এবং ফয়েল এর কাজ করা হ্যাঁ সো ব্ল্যাক কটন এটা গেল আচ্ছা আমি ওইবার ওড়না ওই সরিয়ে দেই এখন ডিরেক্টলি চলে আসেন ড্রেসে ড্রেসের বডি হচ্ছে ফর্টি সিক্স একটাই সাইজ এবং লম্বা হচ্ছে লম্বা হচ্ছে ফর্টি ফোর বডি ওভারলক করা না কেন না কারণ আপু আমরা একটা সাইজে করি যেটা নিয়ে যে যার সাইজ মতো আবার বানায় সো আপু আমি তো সাইজ সাইজ বাই বানাচ্ছি না এই জন্য যে আমি ওভারলক করে সেলাই করব। আর আরেকটা কথা বলি আমরা দুনিয়ার কাজ করি ড্রেসে আমাদের জন্য ওভারলক করা কোনো ব্যাপার না বাট আমরা কেন দিই না আপু ওভারলকটা বিকজ এটা একটা ফ্রি সাইজ এখন নিয়ে যে যার মতো চাপাবে দ্যাটস দ্য রিজন আমরা পঞ্চাশ হলে পঞ্চাশ মানে 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 যে সাইজ একটা সাইজে ওভারলক থাকে না যার মতো মেক করবেন সাইজে তো যাই হোক বডি ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন কোন প্রকার কোনো প্রকার ইনার টি না কোনো কিচ্ছু লাগবে না হাতের কাজ এবং ড্রেসের নিচের কাজ এবং পুরো ড্রেসের ছেটা কাজ লাস্টলি বলে যে এখানে যে কাজ যেটা সব আপু পছন্দ করেন এটা কিন্তু আমরা করে দিচ্ছি এখান থেকে শুরু করে পুরো নিচ পর্যন্ত করা আছে আপনি শুধু আপনার আপনার বডি মাপটা করিয়ে আর যদি আর একটু চাপাতে চান বাড়াতে চান সেটা করে নিয়ে নেই দেখেন আচ্ছা যারা আমার সাথে লাইভে আছেন সবাই একটা লাভ লাইক দিয়েছেন বলেন তো সবাই একটা লাভ লাইক দিয়েছেন নাকি না আজকে তো পুরা একদম মানে এক আটকিয়েছে তো আটকিয়েছেই হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে ডিটেলস এখন আসেন এটার প্রাইস থ্রি পিসের এই ড্রেস এইরকম প্যান্ট পিস মেক করে দিয়ে পুরো ড্রেস মেক করে এখানে প্রায় আচ্ছা এই ধরনের ড্রেসে যদি দুইটা কালার ব্যবহার হয় সেটার দাম কম হবে নাকি যেই ড্রেসে পাঁচটা কালার ব্যবহার হবে সেটার দাম কম হবে অবশ্যই যেটা দুইটা কালার ব্যবহার হয় সেটার সেটার খরচ একটুখানি কম পঞ্চাশ টাকা হলেও কম আমার আবার যেটা আমি পাঁচটা কালার আপনাদের জন্য এরকম মিনাকারি করে ব্যবহার করছি পুরা এরকম বানাচ্ছি সেটাই আমার আমার অবশ্যই টাকা খরচ বেশি কারণ দুনিয়ার কালার ব্যবহার হয়েছে এখন এই ড্রেস আপনাদেরকে আজকে আমরা প্রাইজিং করে দিব এই রকম সেলাই দিয়ে নড়াইতে হবে না এটাই ই নাই মাত্র এক হাজার পাঁচশো নব্বই না পাঁচশো নব্বই হলে পারফেক্ট দাম ছিল একটা মানে মানসম্মান থাকতো ড্রেসের এই থ্রি পিসেন্টেজ তেরোশো নব্বই টাকা এক হাজার তিনশো নব্বই টাকা এক হাজার তিনশো নব্বই টাকা যারা পারবেন ইনবক্স অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিয়ে কারণ ওয়েবসাইটে অর্ডার দিলে আপনারা জানেন হ্যাসেল ফ্রি অনেক আহে সরাই ফেলো সরে ফেলো অনেক আগে ডেলিভারি পাওয়া যায় যেটা অনলাইনে দিলে কিন্তু এই সার্ভিসগুলো পাওয়া যায় না হ্যাঁ সো আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করবেন আজকে একদম গ্যারান্টিড থাকবেন সবাই দুই দিনে ড্রেস পাবেন বা এটার ওয়েবসাইটে যারা অর্ডার করবেন সবাই দুই দিনে ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন আমি যে হাই লেখে আজকে ভিনার হয়েছে ড্রেসের মারিয়া জাহান মারিয়া জাহান আপু মারিয়া জাহান হাই আপি আপু আপনি আজকে কনগ্রাচুলেশন লাকি উইনার যে আমার মেক করা যে কোন একটা ড্রেস এই চারটার মধ্যে একটা আপনি ইনবক্সে জানাবেন আপনি কোনটা নিবেন বা আপনাকে কিন্তু ইনবক্স ওরা মেসেজ দিয়ে দিয়েছে হাই বা হ্যালো লেখে হ্যাঁ সেখানে আপনি আমাদের ইনফর্ম করে দেবেন আপনি চারটার মধ্যে কোনটা নেবেন আর নার্গিস পাটুয়ারি আপনি তিনশো টাকা মাইনাস হয়েছে আপনার নার্গিস পাটুয়ারি আপু ঠিক আছে আপনার তিনশো টাকা মাইনাস হয়েছে ওকে আমরা চারটা বেজে গেছি অলমোস্ট আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে না রবিবারে দেখা হবে বাট কালকে পেইজে দুপুর দুইটায় এই যে এখন যারা আছেন না পার্টি ড্রেস যারা নিবেন ঈদের জন্য কালকে দুপুর দুইটায় পেয়ে দেখবেন কালকে দুপুর দুইটা আমি বলে গেলাম আমি অগ্রিম বলে গেলাম তার মানে কি হতে পারে বুঝে নিয়ে পার্টি ঈদের জন্য ঠিক আছে খোদা হাফেজ আল্লাহ হাফেজ সব আপু ভালো থাকেন সুস্থ থাকেন যাওয়ার আগে একটা লাভ অথবা লাইক দিয়ে দিয়ে ওকে আল্লাহ হাফেজ